বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচন কেমন হওয়া বলছে? হাওয়া তো বেশ ভালোই বইছে, যেহেতু রাত 8টার অধিক আমরা এই জন্য কোনো ক্যাম্পেইনে যাচ্ছি না, আমরা জাস্ট একটা ইন্টারভিউ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। আমার সহশিল্পীরা আছে যাদের সাথে আমরা কাজ করি, কাজ করেছে বড় বড় স্টাররা যারা আমার চেয়ে অনেক বড়, যারা আকাশের সমান, আকাশের তারার সমান, তাদের সাথে এই শিল্পীগুলো কাজ করেছে, যাদের আত্মপরিচয় কেড়ে নিয়েছে শিল্পী সমিতির দুজন কর্মকর্তা। এই আত্মপরিচয় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এই চেষ্টা প্রচেষ্টা সর্বদাই ব্যাহত আছে। আর যে জিনিসটা বলতে চাই সেটা হলো আমাদের আমাদের পুরো প্যানেল আজকে মুন্সিগঞ্জে নির্বাচনে কাজে গেছে বা একটা বিশেষ কাজে গেছে, তো এই দিকটা শুধু আমি এবং আমার সহকর্মীরা সামাল দিচ্ছিলাম। যেহেতু ক্যাম্পেইনের টাইম নয়, এই জন্য কোনো মাইক আমরা দিচ্ছি না, মাইকে কোনো গান বাজনা ছাড়ছি না, 8টার পরে থেকে সব স্টপ হয়ে আছে। আর যে বিষয়গুলো বলবো এখন মাইকিং করা হচ্ছে, আমাদের বেরিয়ে যেতে হবে, আমরা বেরিয়ে যাব। তো পরিশেষে এইটুকু বলতে চাই যে আমরা বিশ্বাস করি নিরপেক্ষ নির্বাচন হলে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। এই নির্বাচনের একটি বিশেষ দিক হচ্ছে অনেকেই অনেক কথা বলছে যে অনেক কিছু করে দিবে, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। অনেক শিল্পী আছেন যারা বছরের পর বছর ধরে কাজ করার পরও এখন তাদের আইডেন্টিফিকেশন নাই, তারা এখানকার শিল্পীই না, সেই পরিচয়টা দিতে পারছে না। আপনারা যদি জয়ী হতে পারেন তাহলে আপনারা এই শিল্পীদের কী করলেন, বা এই মুহূর্তে যে বিষয়টি দাঁড়িয়েছে বাংলাদেশ সরকারের কাছে কিছু মানুষ যাদের আইডেন্টিফিকেশন তারা পাচ্ছে না বলে 184 জন মেম্বার তাদের রিট করেছে হাইকোর্টে, আসলে ওই ব্যাপারে কিছু বলুন। এটা আমরা বহুবার বলেছি যে আমরা ওই সহশিল্পীদের নিয়ে ইলেকশনটা করতে চাই, তারা ভোটাধিকার পেয়ে যাক, আল্লাহর মধ্যে আমরা তাদের নিয়েই নির্বাচনটা করব। এবং সবই সম্ভাবনা রয়েছে, আর আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ যে তাদের নিয়ে ইলেকশনটা করতে পারবো ইনশাআল্লাহ। আর একটি বিষয় হচ্ছে যে সবার মনের একটি বিষয় যে স্টার থাকবে, বড় শিল্পী থাকবে, ছোট শিল্পী থাকবে। আসলে বড় শিল্পী যারা আছে বা স্টারিজম যারা আছে, ছোট শিল্পীরা যদি তাদেরকে অবস্থান তৈরি করে না দেয়, তাদের পুরো ক্যারেক্টারকে ক্যারেক্টারাইজেশন না করে, তাহলে তো চলচ্চিত্র তৈরি হবে না। কিন্তু এরকম ঘটনা যদি পুনরাবৃত্তি হয় কখনো, সেরকম কোনো স্থায়ী ব্যবস্থা কি আপনাদের প্যানেল ভবিষ্যতে যদি আপনারা আসতে পারেন সেটা করবেন কি না? একমাত্র মৃত্যু ছাড়া তার পরিচয় কেউ কেড়ে নিতে পারে, মৃত্যুর পরেও সে থাকবে যে মরণোত্তর শিল্পী শিল্পী। গতকাল একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা আমরা জানি যে আমাদের চিত্রনায়ক মনের উপর একটা হামলা হয়েছে বা লাঞ্ছিত হয়েছে, এই বিষয়টির সর্বশেষ আপডেটটা কি? এইটা আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে কমপ্লেন করেছি, ওনারা বিবেচনা করছে যে আসলে কি হয়েছিল, কে সেই লোক যে একটা চিত্রনায়কের গায়ে ধাক্কা দেওয়ার প্রয়োজন পড়লো তার, এটা সহসে আমরা বের করে আনবো। আমরা ক্ল্যাশে জড়াইনি, যেহেতু এটা একটা ষড়যন্ত্র অংশবিশেষ, যারা হেরে যাবে তারা চাচ্ছে যে একটা গণ্ডগোল করে কোনোভাবে মারামারি করে নির্বাচনটা বানচাল করা যায় কিনা, কিন্তু সে সুযোগ আমরা দেবো না, আমরা সহ্য করেছি গতকালকে, আরও সহ্য করবো। লাস্ট একটি প্রশ্ন ছিল, ওনারা বলছেন যে আপনাদের যদি কাজ করার ইচ্ছেই থাকে তাহলে বিগত 2 বছর বা 4 বছর আপনারা কেন আসেন? এই নির্বাচন কেন্দ্রিক শুধুই আপনাদের আশা, আপনারা বাস্তবে মানে কাজের ক্ষেত্রে নেই কিন্তু নির্বাচনের জন্য শুধু চলে এসেছেন। আপনি তো একজন সাংবাদিক, এখানে শিল্পী সমিতির অফিসে রাত 4টা বসে থাকবো সেটা লাভ না? আমি মুভি মানে রিলিজ দেবো, আমার অন্ধকার জগৎ, আমার মা, আমার ঈশা খা, আমার কী বলে সোনা বন্ধু, এগুলো রিলিজ করবো না শিল্পী সমিতির অফিসে রাত 4টার মধ্যে বসে থাকবো? কোনটা চাচ্ছেন আপনি? এবং এর মধ্যেও কাগজের বর্ণ একটা সিনেমা আমি শেষ করলাম, আবার শুরু হচ্ছে দেহতরি, আমাদের হাতে অনেকগুলো মুভি, আমরা মুভি নিয়ে ব্যস্ত। আর এফডিসিতে তো যে আসছি, তারপর আমি কি এফডিসিতে আসি না? আপনাদের যখন প্রয়োজন তখন আসি কিনা, আপনাদের পাশে দাঁড়াই পান, ওনারা প্রমাণ যে আসি কিনা, বুঝতে পারছেন? যখন প্রয়োজন তখন আসি, অন্যদের অফিসে রাত 2টার মধ্যে বসে থাকলে তো কোনো যুক্তি নেই, শুটিং যখন হয় তখন আসি, যখন শুটিং পরে। আমার মনে হয় যে এফডিসিতে শিল্পীদের সারাক্ষণ এসে বসে থাকার দরকার নেই, কাজ করা দরকার। আরেকটি বিষয় এসেছে এবার, অনেক গুঞ্জন উঠছে যে
আপনি পুলিশ কর্মকর্তা হিসেবে আছেন, পাশাপাশি আপনি চলচ্চিত্রে অভিনয় করছেন, এবং সে কারণেই হয়তো এবার একটা সুষ্ঠুভাবে সবাই সবার কথা বলতে পারছে। আসলে এটা নির্বাচনের দিন পর্যন্ত কতটা সুষ্ঠুভাবে সব কিছু থাকবে, যে কোনো অরাজকতা বা কিছু একটা হবে না, আপনার ব্যক্তিগত পক্ষ থেকে আপনি কী বলতে চান? ইনশাআল্লাহ, আমি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে নিরপেক্ষতা রাখা। এখানে সবাই বিচার পাবে, যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দেবে, সে নিশ্চিত নিরাপত্তা আমরা দেবো ইনশাআল্লাহ।